নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় ধনুরাশি, 12 অক্টোবর 2024 বৃহস্পতিবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন, একাধিক রাজযোগ, লটারি জেতার সুযোগ, 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওই আমি ধনুরাশির প্রত্যেক জাতক জাতিকা মহিলা পুরুষের জীবনে আজকের দিনটা কেমন যাবে, আজ 12ই আশ্বিন, আজ 24শে আশ্বিন, 12ই অক্টোবর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 24শে আশ্বিন, 12ই অক্টোবর বৃহস্পতিবার, সূর্যোদয় 5:36, সূর্যাস্ত 5:13, ত্রয়োদশী রাত্রি 7:41, পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিবা 12:38, শুক্র যোগ দিবা 11:32, গড়করণ দিবা 6:41, গতে বণিজকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, গ্রহরা কে কোথায় অবস্থান করছে। প্রথমে মেষে অবস্থান করছে রাহু আর বৃহস্পতি, বৃষ ফাঁকা, মিথুন ফাঁকা, কর্কট ফাঁকা, সিংহে শুক্র। আর আজকে কন্যায় 3টি গ্রহর অবস্থান, রবি বুধ এবং চন্দ্র মঙ্গল কেতু তুলায়, আর শনি বক্রী অবস্থায় কুম্ভে। এবার আসুন দেখে নিই ধনুরাশি, আজ 12ই অক্টোবর 2024 বৃহস্পতিবারের রাশিফল। আজকের দিনটা ধনুরাশির জীবনে সমৃদ্ধিকর উচ্চ দিন যাবে, তাদের জীবনে আসবে স্বাভাবিকের চেয়ে আরও দ্রুত গতিতে উন্নতি। আপনি যদি ধনুরাশি হন, আপনি একাধিক ক্ষেত্র থেকে আয়োজক অবশ্যই লক্ষ্য করবেন, বিশেষ করে আপনার রাশির দশমে ত্রিগ্রহী রাজযোগের শুভ প্রভাবে আপনি বিরাট অঙ্কের লটারি জেতার সুযোগ অবশ্যই পাবেন। আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন, আজকের দিনে আপনার লটারি জেতার শুভ সংখ্যা 9241692416। এই সংখ্যা ধরে চলুন, আপনি নিশ্চিত ভালো অঙ্কের প্রাইজ মানি পেতেই পারবেন। আপনি যদি ধনুরাশির জাতক জাতিকার, ধনুরাশি একাধিক সূত্র থেকে নতুন আয়ের সুযোগ, কর্মজীবনে নতুন সাফল্যের সুযোগ, এছাড়া আজকের দিনে আপনি একটি মহামন্ত্র সদা সর্বদা জপ করবেন। এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সমৃদ্ধি, এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুযোগ, আপনি জীবনকে নতুনভাবে উপভোগ করতেই পারবেন। আপনি যদি ধনুরাশির জাতক জাতিকার, ধনুরাশি মন্ত্রটি ও তারা ই নামা, এই মন্ত্র জপ করবেন ও মা তারাকে 108 জবার মালা চড়াবেন, এতে জীবনে যে কোনো বাধা দূর হবে। এছাড়া ধনুরাশি যেদিক দিয়ে সৌভাগ্য, সেটি হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফেরত আসবে। এছাড়া ধনুরাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। আপনার কর্মজীবনে সাফল্য আসবে, আপনার আর্থিক দিক দিয়ে সাফল্য আসবে, আপনাকে আপনার মা যথেষ্ট সাহায্য করবে, পিতা বা পৈতৃক সম্পত্তি হস্তগত হবে, পিতার সাহায্যে আর্থিক উন্নতি হবে, আপনার নিজের কর্ম প্রতিভার বিকাশ হবে। এছাড়া ধনুরাশি আজকের দিনে উচ্চক্ষেত্র থেকে আয়, কর্মজীবনের সাফল্য পাশাপাশি আপনাকে বিশেষ উন্নতির সুযোগ করে দেবে একাধিক সূত্র থেকে নতুন আয়ের যোগ। এছাড়া ধনুরাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি উন্নতি অবশ্যই করতে পারবেন। তবে ধনুরাশি যেদিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে, আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, এরা টুকটাক টোনা টোটকা তন্তমন্ত্র করছে, করে আপনার জীবনে নানা ধরনের দুর্বিষয় জ্বালা যন্ত্রণা আনতে চাইছে। সেদিক দিয়ে ধনুরাশি আপনাকে সতর্ক থাকতেই হবে। কোনো জায়গায় গেলে কেউ যদি কিছু খেতে যান, আপনি মোটেও খাবার চেষ্টা করবেন না ধনুরাশি, আপনার উপর শত্রুতা হচ্ছে, সেদিক দিয়ে সাবধান। এছাড়া ধনুরাশি আজকের দিনে আপনার আকস্মিক শারীরিক অসুস্থতা আসতে পারে, কোথাও পড়ে গিয়ে ভয়ঙ্কর আঘাত লাগতে পারে, এই সব দিক দিয়ে ধনুরাশি আপনাকে আমি বিশেষভাবে সতর্ক করেই দিলাম।
এছাড়া ধনুরাশি, আজকের দিনে আপনার পারিবারিক জীবনে অস্থিরতা অবশ্যই আপনার একটা নতুন রোগে পরিণত হতে পারে, সেদিক দিয়ে সাবধান। এছাড়া ধনুরাশি, আজকের দিনে আপনার যেদিক দিয়ে সুসংবাদ আছে তা হচ্ছে বন্ধুস্থানীয় ব্যক্তিদের ছাড়া আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন, যা একটা আকস্মিক আপনাকে বিরাট সাফল্যের খবর শোনাবে। তবে ধনুরাশি, আজকের দিনে আপনার কোথাও দুর্ঘটনার যোগ আছে, সেদিক দিয়ে সাবধান। তাই রাস্তাঘাটে চলাচলে বা কোথাও বেড়াতে গেলে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতেই হবে, আপনি যদি ধনুরাশির জাতক জাতিক হন। মোট কথা, আজকের এই ভিডিও আমি ধনুরাশির প্রত্যেক জাতক জাতিকা জীবনে আজকে 10 তারিখ, আজকে 12 তারিখ, 12ই অক্টোবর, 24শে আশ্বিন বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে, ধনুরাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।